এমপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক মন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের মাঝে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু আমাদের মাঝে উপস্থিত বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রতন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের জনতার মেয়র জনাব তাবিদ আউয়াল আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি উলফাত সাহেব সহ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর মফিজুল হাসান তৃপ্তি বিএনপি নেতা আমাদের মাঝে উপস্থিত মুন্সি বজলুল বাসিত আঞ্জু বিএনপি নেতা আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক সিদ্দার আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাফির তুহিন আমাদের মাঝে উপস্থিত নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জোয়েল আমাদের মাঝে উপস্থিত বিএনপির সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব আব্দুর রহিম আমাদের মাঝে উপস্থিত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল বকুল ভাই আপনি এদিকে চলে আসেন আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত তাঁতি দলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সহ আমাদের মাঝে উপস্থিত নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান সহ আমাদের মাঝে উপস্থিত ঢাকা ১৪ আসন থেকে মনোনীত বিএনপি প্রার্থী জনাব এস এস সিদ্দিক সাজু সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক সহ মহানগরের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আজকে ১৭ মে আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মাটিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং এই রাস্তার মাধ্যমে এই রাজপথের মাধ্যমে আমরা আমাদের যে দাবি আমাদের যে লক্ষ্য এই বাংলাদেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মাটিতে আমরা আমার ভোট আমি দিব বাংলাদেশের মাটিতে আমি ভোট দিতে চাই আজকে ২০০৮ পরে যারা নতুন ভোটার হয়েছেন আজ অবধি ২০১৮ সাল পর্যন্ত কোন ভোটার ভোট দিতে পারে নাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমার ভোট আমি দিব এই দাবি আদায় না করা পর্যন্ত আমাদের যে কর্মসূচি চলতে থাকবে রাজপথে যদি আমাদেরকে আরো রক্ত দিতে হয় আমাদের অনেক ভাইরা প্রাণ দিয়েছেন আমরাও রাজপথের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনবো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরে আনবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই পদযাত্রার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ঢাকা মহানগর উত্তর ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা জাহাঙ্গীর আলম
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فانساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم. আমাদের যেহেতু পদযাত্রার কর্মসূচি আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি আমাদের বক্তব্য পর্ব, তাই আমাদের এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে বক্তব্য দিতে পারছি না, দেখে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র বিষয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব রাকিবুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পদযাত্রা কর্মসূচির সম্মানিত সভাপতি ডাকসু সাবেক ভিপি নব্বই গণ উত্থানের অন্যতম রূপকার ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আমানুল্লাহ মান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক জননেতা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরে বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব আমিনুল ইসলাম উপস্থিত আছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, সকল অংশগ্রহণের নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনারা দেখেছেন ইতিমধ্যে চারিদিকে ফ্যাসিস্ট হাসিনার পতনের বিদায় ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে। শেখ হাসিনার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের জনগণ থেকে লাল কার্ড খেয়ে সে আমেরিকা ইউরোপ ঘুরে তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সেখান থেকেও তারা লাল কার্ড খেয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছে বাংলা।